প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে বন্ধুরা এই ভিডিওর মধ্যে সেই ব্রেকিং স্ট্যাটাসটিকে আলোচনা করার চেষ্টা করছি এবং সেই জন্যই আপনাদের ক্ষেত্রে এই আর্জেন্ট ভিডিওটি সরাসরি ক্রিয়েট করা বন্ধুরা গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা আলোচনা শুরুতে প্রথমেই জানাই যে আমাদের চ্যানেলের তরফ থেকে কখনোই এই সংক্রান্ত বিষয় টু হানড্রেড কি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কি থ্রি হান্ড্রেড এরকম কোনো অথেন্টিক নিউজ কিন্তু পরিবেশন করা হয় না কারণ এরকম ধরনের কোনো নিউজ কিন্তু উঠে আসে না সেক্ষেত্রে যেটি সম্পূর্ণরূপে অথেন্টিক নিউজ সেটি তথ্যাবলী সংক্রান্ত বিষয়কে সামনে রেখেই কিন্তু উপস্থাপন করা হয় বন্ধুরা সেদিক থেকে আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন আমরা অনস্ক্রিনে গিয়ে সেই বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা প্রথমেই জানিয়ে রাখি যে সংগঠক শিক্ষক সংক্রান্ত বিষয়ে তাদের যে অস্তিত্ব রয়েছে সেই সংক্রান্ত তথ্যাবলী দিয়ে বেশ কিছু ভিডিও আপনাদের সামনে ইতিপূর্বে উপস্থাপন করেছিলাম এবং এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে একাধিক মামলার খবরও কিন্তু কিছু না কিছু আপনাদেরকে জানিয়েছিলাম সেক্ষেত্রে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টের কিন্তু নির্দেশ রয়েছে কিন্তু সরাসরি মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের একটি গুরুত্বপূর্ণ মামলার খবর আমরা অনস্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি আপনারা সেই বিষয়টিকে একেবারে ওয়াচ করছেন যে অন দেখতে পাচ্ছেন কে স্ট্যাটাস অর্গানাইজার টিচার সংক্রান্ত ওয়েস্ট বেঙ্গল রুরাল অ্যান্ড আরবান প্রাইমারি অর্গানাইজার টিচার্স অ্যাসোসিয়েশন অ্যাডভোকেট সম্মানীয় সায়ন্তন রক্ষিত মহাশয় এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট হিয়ারিং ডেট কিন্তু পড়েছিল সিক্সটিন্থ অগস্ট দু সেক্ষেত্রে এটি গত বছরের কিন্তু নেক্সট হিয়ারিং ডেট এখনো পর্যন্ত ইজ নট গিভেন কিন্তু মামলাটির স্টেজ সেটি কিন্তু টু বি মেনশন পর্যায়ে রয়েছে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিঙ্গেল বেঞ্চে সেই দিক থেকে আপনাদের একটি বিষয় উল্লেখ করি যে এটি কিন্তু জানুয়ারি মাস এবং দু সাল এবং ওই কেসের যে বর্তমান আই ডিটেলস সেইখান থেকে আমরা একটি বিষয় কিন্তু ওয়াচ করতে পাচ্ছি এই যে মামলাটি ডেলি লিস্টে এক বারো দু হাজার তেইশে ছিল এবং সেটি কিন্তু নিউ মোশানে পার্সিতে দেখা যাচ্ছে হিয়ারিং ডেট এক এক চব্বিশ অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখে কিন্তু ছিল আর সেই দিক থেকে হিস্ট্রি অফ কেস শেয়ারিংয়ের ক্ষেত্রে এই মামলার যে মান্থলি লিস্টে সেখানে সম্মানীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে আঠারো এক দু হাজার চব্বিশে মোশানে কিন্তু মামলা ছিল এবং এক বারো দু হাজার তেইশ ষোলো এক দু হাজার চব্বিশ আঠেরো এক হাজার চব্বিশে এই মামলার কিন্তু অর্ডার ডিটেল দেওয়া রয়েছে ভিউতে ক্লিক করলে আপনারা কিন্তু সবটাই দেখতে পারবেন এক্ষেত্রে একটা বিষয় জানিয়ে রাখি মামলাটি এখনো পর্যন্ত কিন্তু ডিসপোজ হয়ে যায়নি মামলাটি টুবি বি মেনশন পর্যায়ে রয়েছে তাই মামলার গুরুত্ব কিন্তু রয়েছে পরবর্তী ক্ষেত্রে এই মামলাকে কেন্দ্র করে কী ব্রেকিং স্ট্যাটাস উঠে আসে সেই দিকে আমাদের অনবরত নজর থাকবে এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো তথ্যাবলী উঠে আসে কি না একেবারে অফিসিয়ালভাবে এবং অথেন্টিকভাবে তথ্যাবলী সংক্রান্ত বিষয় দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যদি অফিসিয়ালভাবে কোনো আপডেট থাকে তবেই কিন্তু আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব ঠিক এভাবেই কখনোই নির্ভরযোগ্য তথ্য ছাড়া আমরা কিন্তু ভিডিও করি না এবং সেটি আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম দেখা যাক বন্ধুরা ক্ষেত্রে পরবর্তী কী খবর আপডেট অফিসিয়ালভাবে উঠে আছে সেই দিকে আমাদের নজর থাকবে বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ